আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা ছেলে গ্রাম থেকে এসে কিভাবে সে বড় হওয়ার স্বপ্ন দেখে এবং শহরে এসে সে জোম্যাটোতে কাজ শুরু করে এবং সে একটা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দেয়। তারপর সে একটা ভালো জায়গায় আসলে চাকরি পেয়ে যায়। আর আজকে ভিডিওতে দেখবো যে সে আসলে কী চাকরি পেয়েছে। ওকে, গ্রামের ছেলেটা আসলে একজন র এজেন্ট, ঠিক আছে গাইস? তো শহরে এসেছে একটা বিরাট বড় মিশনে। তো হঠাৎ সকালবেলায় উঠে সে দেখলো যে তার বসের কাছ থেকে একটা মেসেজ এসছে এবং সেটা খুবই সিক্রেট একটা মেসেজ, তাই সেটা সবাইকে সে দেখাতে পারছে না। এবং সে খুব তাড়াতাড়ি মেসেজটা দেখার পর রেডি হয়ে যায়। তো ছেলেটি এখন যাচ্ছে মেন উদ্দেশ্য, যেটা হচ্ছে যে শহরে একটা বিশাল বড় স্ক্যাম চলছে, ঠিক আছে, জঙ্গিদের, ঠিক আছে, তারা একটা হামলার পরিকল্পনা করেছে, তাও আর রেলওয়ে স্টেশনে বা ট্রেনে এরকম একটা কিছু বিস্ফোরণ টিস্ফোরণ ঘটাবে, ঠিক আছে, এবং তারা খুব সম্ভবত ওই ট্রেনটার মধ্যে, ঠিক আছে, প্রচুর কিছু জিনিস তারা পাচার করারও চেষ্টা করতে পারে, মানে এরকম একটা কিছু খবর আছে। তাই ছেলেটি যাচ্ছে সেই ট্রেনটাকে, মানে যে কোনো মূল্যে, ঠিক আছে, বর্ডারটাকে যাতে না সে ক্রস করতে পারে। তো দেখতে থাকো তোমরা। এবং সে রিয়েলাইজ করে যে পুলিশের গাড়ি নিয়ে গেলে হয়তো মিলিটারিরা বুঝে যেতে পারে, তাই সে একটা হোয়াইট ফরচুনার নিয়ে রেল স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবং সে ট্রেনটা ছাড়ার অনেক মানে পরে সে ট্রেনটার পিছু নিতে থাকে ফরচুনার দিয়ে। সো লেটস গো গাইস, এখন আমাদের এইটা দেখার বিষয় যে ছেলেটা কি আসলে পারবে। তো ওই দূরে দেখো গাইস, ট্রেনটা দেখা যাচ্ছে এবং এবার দেখাই যাক যে আমরা পারবো কি। ট্রেনটা থামে কিনা সেইটা মেন ব্যাপার দেখার, এবং আমরা চেষ্টা করবো যে ট্রেনটাকে যে কোনো মূল্যে থামাতে, ঠিক আছে, অ্যাজ আ মানে একটা ক্যারেক্টার আমরা র এজেন্ট যেহেতু মানে আমি প্লে করছি, তো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি এন্ট্রি হয়, ইভেন অন ট্রেনটা খুব তাড়াতাড়ি এসেও গেছে। তো কীভাবে কী করা যায়, আমি চাইছি ট্রেনটাকে বাস্ট করে উড়িয়ে দিই। তো এই জন্যে কামান দেখে দেখানো যাক উড়া উড়া ওড়ানো যাবে। দেখো গাইস, ট্রেনটার কিচ্ছু হচ্ছে না, জাস্ট কিচ্ছু না, জাস্ট কিচ্ছু হলো না ভাই। এটা কি ট্রিক ভাই, ট্রেনের মধ্যে ভাই জঙ্গিটা কত পাওয়ারফুল ভাই। তো আমরা এখন যাবো ট্রেন নিয়ে। আর দেখো গাইস, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেনটার পিছু নিয়ে চলে এসেছি বাইকটা নিয়ে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে বাইকটা নিয়ে এখন আমি ট্রেনটা ঠিক ওই দিকে চলে যাব, গিয়ে ট্রেনটাকে যে কোনো মূল্যে মোটামুটি আটকাতে হবে, ঠিক আছে। আর জঙ্গিরা কিন্তু গাইস আমার ওই যে বাইক ফরচুনার এগুলো সব কিন্তু মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়ে দিচ্ছে, তাই নতুন নতুন গাড়ি নিয়ে আমাকে আসতে হচ্ছে। তো এইবার আমি এই জায়গাটাতে, ঠিক আছে গাইস, মানে আটকে রাখার চেষ্টা করব। আর আমার কাছে খবরও আছে যে সামনে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কিছু গাড়ি টাড়ি নিয়ে মানে অলরেডি আমরা রয়েছি। তো ঠিক আছে, এখানে এসিপি স্যারও রয়েছে, তো এখানে আমরা দেখব যে ট্রেনটাকে আটকাতে পারছি কি না। ব্যাপারটা কি হয়েছে না, আমরা এখানে বোম সেট করে রেখেছি এই গাড়িগুলোতে, জাস্ট যখন ট্রেনটা এখান দিয়ে পাসিং হবে আর আমরা এখানে বোমটা মানে অ্যাক্টিভেট করে দেবো ভাই, কুইক অ্যাক্টিভেট হয়, মানে জাস্ট বাস্ট হলেও কিন্তু ভাই ট্রেনটার কোনো ক্ষতি হয়নি। বোম টোম ফিট করে রেখেছিলাম, তাও গাইস ট্রেনটার কিচ্ছু হয়নি। কিন্তু এবার দেখো গাইস, আমরা এই গাড়িটা নিয়ে আবারও ওই ট্রেনটার কাছে যাবো, আর দেখো কী হারে ক্ষতিপতি হয়ে গেছে গাইস, মানে পুরো পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন রকম গাড়ি টাড়ি সব মানে একদম ক্ষতি করে দিয়েছে। বাট এইবার আমরা ট্রেনটার একদম সামনে এসে আটকাবো, ঠিক আছে গাইস। তাও ট্রেনটার কিচ্ছু হচ্ছে না ভাই, এটাকে কি কোনোভাবে আটকানো যাবে না? আমার মেন দায়িত্ব যেটা একজন এজেন্ট হিসেবে, র এজেন্ট, ঠিক আছে, তো এটা আর যেহেতু মানে সবাই জেনে গেছে, সরাসরি সব কিছু হয়ে গেছে, সেই জন্য এবারে আমরা হেলিকপ্টার নিয়ে ওটাকে ফলো করতে হবে। কোনো গাড়ি দিয়ে কিছু হচ্ছে না যেহেতু, তাই আমরা চিন্তা করলাম যে আমরা এখন উপর থেকে একটা কিছু ব্যবস্থা যদি করা যায়। তো চলো এবার ফলো করো তোমরা। দূরের একটা জায়গায় দেখো গাইস, ওখানে অনেকগুলো পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে ট্রেনটাকে আটকে যাবে বলে, অ্যান্ড ওখানে আমি হেলিকপ্টারটা নিয়ে গিয়ে জাস্ট একদম রেল লাইনের উপরে রাখবো, অ্যান্ড এইটা দেখার বিষয় যে ট্রেনটাকে আমরা আটকাতে পারছি কি না। তোমরা এখান থেকে আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ। তো ট্রেনটা এখন আসলে দেখা যাক সরাসরি আমরা কীভাবে ট্রেনটাকে স্টপ করতে পারি অ্যাটলিস্ট।